ফুসছে লঙ্গাই আতঙ্কে ২০-২৫টি পরিবার, ৫টি ঘর বিপদসীমা অতিক্রম করে ফেলেছে। অসহায় পরিবার বিধায়ক কমলাক্ষের প্রতি কাদর আর্জি জানিয়েছেন বাঁধ নির্মাণের। বন্যায় প্লাবিত বরাকের বহু অঞ্চল, বন্যাক্রান্ত গ্রামগুলোতে তীব্র আতঙ্ক ও খাদ্যদ্রব্যের অভাব দেখা দিয়েছে। বরাক ও কুশিয়ারার কবলে পড়েছেন বরাকের অনেক পরিবার। এদিকে উত্তর করিমগঞ্জের বিভিন্ন স্থানে ফুসছে লঙ্গাই নদী, আতঙ্কে দিন কাটাচ্ছেন লঙ্গাই নদীর পার্শ্বে থাকা বহু পরিবার। বিশেষ করে উত্তর করিমগঞ্জের পুরাহরিয়া গাঁও পঞ্চায়েতের অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের যাত্রা গ্রামের আতিকুর রহমান, এখলাসুর রহমান, আব্দুর রাজ্জাক, সাবির আহমেদ প্রমুখদের ঘর জল ঢোকার মতো অবস্থা। প্রবল বৃষ্টি ও লঙ্গাইয়ের জলের টেলায় ভেঙে গিয়েছে তাদের ঘরের বারান্দা। শুধুমাত্র কোনো মতে টিকে আছে বাসগৃহ। ছোট ছোট শিশু ও মহিলাদের নিয়ে আতঙ্কে দিন গুনছেন এই অসহায় দিনমজুর পরিবারগুলো। অন্যত্র আশ্রয় নেওয়ার মতো নেই তাদের কোনো সম্বল। এমত অবস্থায় স্থানীয় জিপি প্রতিনিধি, জেলা পরিষদ ও স্থানীয় বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্তের নিকট জাতুয়া ঈদগাহ প্রাঙ্গণ থেকে দাসগ্রামের সেতু অবধি একটি বাঁধ নির্মাণের কাতর আর্জি জানিয়েছেন তারা। সংবাদ মাধ্যমের কাছে অসহায় পরিবারের সদস্যরা আরও জানান, বিগত দিনে বারকয়েক বিধায়ক এই স্থান পরিদর্শন করে বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। গত পঞ্চায়েত নির্বাচনে পুরোরিয়া গাঁও পঞ্চায়েতের প্রতিনিধিরাও প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচন পরে বাঁধ নির্মাণ করবেন, কিন্তু আজ অবধি বাঁধ নির্মাণ না হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। শিশু ও মহিলা নিয়ে রাতে ঘুমাতে ভয় পান, কেননা যে কোনো সময় লঙ্গাই নদীতে তলিয়ে যেতে পারে তাদের ঘর। এদিকে তাদের ঘর যদি তলিয়ে যায় তাহলে তার পরবর্তীতে এফএন রোডে অতিক্রম করবে জল। এফএন রোড অতিক্রম করলে কয়েক শত পরিবার অসহায় হয়ে পড়বে। আজকে আমার বয়স বর্তমানে 37 বছর রানিং। আর আমার জন্মরাত থেকে আমি এখানে আমি আমার জন্মরাত থেকে আসি, কিন্তু বাড়িটা তো আমার 70-75 বছর থেকে আসি। আর এখন তো প্রতি বছর ভাঙ্গি আমরা বর্তমানে রোডের কিনারে লাগছি। ভর্তি তো আর এখন আর রয়েছে 8-1.5 আর এগুলোর ভিতরে বুঝি এগুলোর ভিতরে ভাটা আর কোনো জায়গা নাই, অন্য জায়গা নাই বাইলা। বিশেষত মানে একটু বৃত্তশালী আত্মীয়স্বজন কেউ নাই, যেখানে গিয়ে আপাতত আপনারা আত্মীয়স্বজনই বর্তমানে আমরা ওইখানে কেউ নাই 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 আপনারা মানে মেন বাড়ি ও জায়গা মেন বাড়ি আমরা ইনো। আপনার ওয়ার্ড কত নম্বর? ওয়ার্ড তো 8 নম্বর। বুটুটিনো আছে সব আছে। এটা আগে আগে তারা 2-4 বার ইয়া ফটো ফটো রিয়া নিছিল, এমএলএ আইসলা আইলে তো ইতারা পরে আর গুরুত্ব দিছিল বান্ধ হয়েছে না। এখন আপনারা দাবি এইটা হইল ফকির বাজার টু নিলাম বাজার এফএন রোডের পার্শ্ববর্তী পুরোরিয়া জিপির অন্তর্গত 8 নম্বর ওয়ার্ড যাত্রা গ্রাম। তো এখানে ফকিরবাজার প্রায় 1 কিলোমিটার দূরবর্তী এই স্থানটা। এখানে অন্ততপক্ষে প্রায় 20 থেকে 25টা পরিবার বর্তমানে একমাত্র একদম মানে বিপদসীমার মধ্যে এরা অবস্থানরত। এখানে কয়েকটা ঘর আছে, 2-3টা ঘর মানে ভিতরে দিয়ে মানে ফাটল ধরে দিয়েছে। তো যে কোনো মুহূর্তে মানে পুরো পরিবারগুলো মানে এই লঙ্গাই নদীতে মানে তলিয়ে যেতে পারে, সেই মানে প্রবল সম্ভাবনা। তো এমত অবস্থায় একদম মানে তারা যে গড় যেটুকু আছে গড়টা একদম এফএন রোডের কিনারো। আর গড়ের যে সামান্য জায়গা যে আছে 8-10 হাত এই গড়ের জায়গা পরেও বর্তমানে কোনো বারান্দা নাই। গড়ের পরেও নদী ভাঙ্গি আইতে একদম মানে বারান্দা গেছে গিয়া ঘরের ভিতরে অনেক ফাটল ধরে লিছে। তো যে কোনো সময় অনেক শিশুরা আছে, যে কোনো সময় এরা লঙ্গাই নদীতে তলিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। এমত অবস্থায় এই জায়গার মধ্যে একটা এই যাত্রা থেকে দাসগ্রাম ব্রিজ অব্দি একটা বাঁধ দেওয়ার কথা আসলো। বিভিন্ন সময় পঞ্চায়েত জনপ্রতিনিধি তথা স্থানীয় বিধায়ক অনেক সময় এরারে মানে 55-22 মতো অনেক সময় প্রতিশ্রুতি দিয়েছেন যে বার্তা দেওয়া হইব। এমএলএ কয়েকবার পরিদর্শন করছেন, জিপি প্রতিনিধিরাও কয়েকবার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কোনো বাদ দেওয়া হয়েছে না। তো বর্তমানে এই অসহায় দরিদ্র এবং দিনমজুর মানুষেরা দাবি হইল গিয়া যে শীঘ্রই এই বার্তা যদি দেওয়া হয়, কিছু যদিও স্থায়ীভাবে আপাতত দেওয়া যদি সম্ভাবনা না হয় অস্থায়ীভাবেও মানে তারা একটু রক্ষা করা লাগিয়া তারা বিভাগীয় কর্তৃপক্ষ, জলসম্পদ বিভাগ এবং স্থানীয় জিপি প্রতিনিধিরা সহ স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছেন।